এসেছে প্রতিরোধে সাংবাদিক ও পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছেন তাই তাদেরকে সম্মান জানালেন কাছাড় জেলার শিলচর পৌরসভার রংপুর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার শ্যামাপদ রায়। বুধবার উধারবন্দ বাজার এলাকায় সিআইএসএফ এর সেনাবাহিনী ও উধারবন্দ থানার পুলিশ কর্মী সহ উধারবন্দের সাংবাদিকদের হাতে হরলিক্স সাবান ও গামছা দিয়ে তাদেরকে সংবর্ধনা দেন তিনি। বৃহস্পতিবার উধারবন্দ হাসপাতালের সকল কর্মীকে এবং 65 বছরের বেশি বয়স্কদের হরলিক্স সাবান গামছা দিয়ে সম্মান জানান তিনি। এই দিন উধারবন্দ হাসপাতালের ইনচার্জ অরূপ পটোয়া বক্তব্য দিতে গিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগ যেভাবে অভিযান চালাচ্ছে করোনাকে হারাবেই। আমি ডক্টর অরূপ পটোয়া, ইনচার্জ উধারবন্দ এপিএসসি। সকল অভিযানের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে সম্মান দেওয়ার জন্য। আমরা প্রথম যখন ওনারা ডেকেছিলেন আমাকে কিছু টিচারদেরকে বলার জন্য, তখন আমি গিয়েছিলাম। আমি গিয়ে কিছু যতটুকু জানি আমি বলে দিয়েছিলাম করোনা ভাইরাসের ব্যাপারে। আজকে ওনারা এসছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন, আমরা খুব কৃতজ্ঞ জানাই ওনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদেরকে আপনারা, আর আমরা আছি আপনাদের সেবা করার জন্য। আমরা চেষ্টা করব, আমাদের জান প্রাণ নিয়ে আমরা করে যাচ্ছি আর করবই, আমরা করোনাকে হারাবই, এটা প্রমিস আমাদের।